যে সকল প্রবাসী ভাই বর্তমানে নতুন সৌদি আরব আসতে চাচ্ছেন, এ সকল প্রবাসী ভাই অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই আমি কোম্পানি ভিসায় যেতে চাচ্ছি সৌদি আরবে, এখন কোন কোম্পানিটা সৌদি আরবে সবচাইতে ভালো। তো আজকের ভিডিওতে আপনাদেরকে তথ্য দিব, 60টি কোম্পানির নাম বলবো। এই 60টি কোম্পানি সৌদি আরবে সবচাইতে ভালো। যদি আপনারা এই 7 কোম্পানির মধ্যে একটা কোম্পানিতে যদি আপনি আসতে পারেন, তাহলে আপনি কখনোই ঠকবেন না। কখনো আপনার ইকামাতে, কখনো আপনার বেতনে, কখনো আপনার থাকায়, কখনো আপনার খাওয়ায় কোনো প্রবলেম হবে না। কারণ এ ধরনের কোম্পানি কিন্তু সবচেয়ে বড় এবং সবচেয়ে ভালো সার্ভিস কিন্তু প্রবাসীদের দিয়ে থাকে। তো হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। চলে আসলাম আপনাদের সঙ্গে আমি মোহাম্মদ তৌফিক আলী, আমার নতুন আরেকটি ভিডিওতে সকলকে জানাচ্ছি স্বাগতম। ভিউয়ার, অনেক প্রবাসী ভাই কিন্তু নতুন সৌদি আরব আসতেছে, তারা কিন্তু প্রতারণার শিকার হচ্ছে। অনেক প্রবাসী ভাই সাপ্লাই ভিসায় এসে কিন্তু ফেঁসে যাচ্ছে। তাদেরকে বলা হচ্ছে অমুক কোম্পানি, কিন্তু এসে দেখতেছে কোনো কোম্পানি নেই, সেটা হচ্ছে সাপ্লাই কোম্পানি। তাদেরকে বলা হচ্ছে এটা কোম্পানি, কিন্তু এসে দেখতেছে তারা একটি মালিকানা ভিসায় চলে এসেছে, কফিলকে পাচ্ছে না, কাজ পাচ্ছে না, কোনো একটি রুমের মধ্যে বন্দি হয়ে আছে। তো এই সকল সমস্যা সমাধানের জন্যই আপনাদের জন্য আমি 7টি কোম্পানির নাম নিয়ে এসেছি। যদি আপনারা অরিজিনালি এই 7 কোম্পানির নামের ভিসাতে, কোনো একটি ভিসাতে যদি আপনি আসতে পারেন, তাহলে আপনার লাইফ সেটেল, কোনো প্রবলেম হবে না, আপনি কখনো ঠকবেন না। তো একটা একটা করে আমি নাম বলছি এবং তাদের কি কাজ সে সম্পর্কেও আপনাদেরকে আজকে ধারণা দিব। তো প্রথম যে কোম্পানিটির নাম বলবো সেটা হচ্ছে আরঙ্ক কোম্পানি। স্ক্রিনে খেয়াল করে দেখুন, আমি লিখে দেখাচ্ছি, কোম্পানিটির নাম হচ্ছে আরঙ্ক কোম্পানি, যেটা তেল, ডিজেল এবং পেট্রোলের ব্যবসা করে থাকে। আরঙ্ক কোম্পানিতে যদি আপনি আসেন, তাহলে কখনোই আপনি ঠকবেন না, কখনো বেতনের জন্য আপনাকে পস্তাতে হবে না, থাকা বা খাওয়ার জন্য আপনাকে পস্তাতে হবে না। এবং দ্বিতীয় যে কোম্পানির কথাটি বলবো সেটা হচ্ছে আল জুম্মায়া কোম্পানি। আল জুম্মায়া কোম্পানি এটা হচ্ছে একটি পেপসি কোম্পানি, অথবা তাদের আরও অনেক সাইট রয়েছে, তবে তাদের পেপসি এবং পার্স, বিভিন্ন যন্ত্রাংশ অর্থাৎ বিভিন্ন মেশিনের পার্স বিক্রি করে থাকে তারা। এটা অনেক বড় একটি কোম্পানি। যদি এই কোম্পানিতেও আপনারা আসেন, তাহলেও আপনাদের কোনো প্রবলেম হবে না এবং আপনারা কখনোই ঠকবেন না। এবং 3 নম্বরে যে কোম্পানিটির নাম বলবো সেটা হচ্ছে আল বেলাদিন। আল বেলাদিন কোম্পানি, এই কোম্পানিটা ক্লিনার এবং কনস্ট্রাকশনের কাজ করে থাকে। অর্থাৎ বিভিন্ন ক্লিনার অন্য দেশ থেকে নিয়ে আসে, অর্থাৎ ভিসা দিয়ে নিয়ে আসে, এবং বিভিন্ন কনস্ট্রাকশনের যারা কাজ জানে তাদেরকে কিন্তু ভিসা দিয়ে এই কোম্পানিগুলো নিয়ে আসে। তো এই কোম্পানিতেও যদি আপনারা আসতে পারেন, তাহলে কিন্তু আপনাদের লাইফ সেটেল। তো 4 নম্বরে যে কোম্পানিটির নাম বলবো সেটা হচ্ছে সৌদি উজাড়া। সৌদির উজাড়া হচ্ছে সেম একটি বলদিয়া কোম্পানি, অথবা আপনারা বলতে পারেন সেম একটি সরকারি চাকরির মতো। সৌদি আরবে যদি আপনারা সৌদি উজাড়া এই কোম্পানিতে যদি আপনারা আসতে পারেন, এই কোম্পানিতে কিন্তু প্রচুর কাজ রয়েছে, কখনো কাজের অভাব হবে না, কখনো বেতনের অভাব হবে না। এখানে বেশিরভাগ ক্লিনারের কাজ করে থাকে, বিভিন্ন ক্লিনারের ভিসা দিয়ে কিন্তু প্রবাসীরা আসে। এবং 5 নম্বরে যে কোম্পানিটির নাম বলবো সেটা হচ্ছে আল নাদিক কোম্পানি। আল নাদিক কোম্পানিটাও সেম বিভিন্ন পানীয় জাতীয় জিনিস বিক্রি করে থাকে, অর্থাৎ যেমন ধরেন আপনি লেবন, যেমন ধরেন কোকাকোলা, পেপসি, বিভিন্ন মশাক্কেল জিনিস, কিন্তু যেগুলো পানীয় জাতীয় জিনিস সেগুলো কিন্তু আল নাদিক কোম্পানি সাপ্লাই দিয়ে থাকে। তো এই আল নাদিক কোম্পানিতেও যদি আপনারা আসেন, তাহলে কিন্তু কখনোই ঠকবেন না, একদম নিশ্চিন্তায় চোখ বন্ধ করে আল নাদিক ভিসাতে কিন্তু আপনারা আসতে পারেন। এবং 6 নম্বরে যে কোম্পানিটির নাম বলবো সেটা হচ্ছে আলমারাই কোম্পানি। আলমারাই কোম্পানি এবং আল নাদিক কোম্পানি এই দুটা কিন্তু সেম এক ক্যাটাগরিতেই, এরাও কিন্তু বিভিন্ন পানীয় জাতীয় জিনিস, বিভিন্ন প্রোডাক্ট, বিস্কুট, কেক, এগুলো কিন্তু সাপ্লাই দিয়ে থাকে, এগুলো কিন্তু তাদের হচ্ছে মূল প্রোডাক্ট। তো এই আলমারাই কোম্পানিতেও যদি আপনি আসেন, তাহলে কখনো ঠকবেন না, এগুলো কিন্তু সবচাইতে সৌদি আরবের প্রধান এবং সৌদি আরবের বিখ্যাত কোম্পানি, যেগুলো কখনো প্রবাসীদের সাথে প্রতারণা করে না। এবং 7 নম্বরে যে কোম্পানিটির নাম বলবো, আমি এখানে বেশ কিছু কোম্পানির নাম বলবো, সেটা হচ্ছে আরামেক্স কোম্পানি, সামসা কোম্পানি, পেডেক্স কোম্পানি, নুন ডট কম এবং ডিএসএল, এ ধরনের কোম্পানি। এগুলো কোম্পানি হচ্ছে কুরিয়ার সার্ভিস কোম্পানি, এগুলো কোম্পানি হচ্ছে বিভিন্ন ড্রাইভিং ভিসা, এগুলো কোম্পানিতে আসলে আপনাদের একটু শিক্ষিত হতে হবে, কারণ এগুলো হচ্ছে কুরিয়ার সার্ভিস কোম্পানি। এ সকল কোম্পানিতে আসলেও কিন্তু আপনি কখনো ঠকবেন না, কারণ এই সকল কোম্পানি কিন্তু খুব ভালো সার্ভিস দিয়ে থাকে প্রবাসীদের। যেগুলো কর্মচারী থাকে, যেগুলো কর্মী থাকে, তাদের সাথে কিন্তু খুব ভালো ব্যবহার, ভালো থাকার জায়গা, ভালো খাবার এবং ভালো পোশাক, এবং 8 ঘন্টা ডিউটির উপরে কিন্তু এগুলো কোম্পানিতে বেশি ডিউটি করানো হয় না, এবং বেতন স্কেলও থাকে ভালো। এবং আপনি এই সকল কোম্পানিতে যদি আসেন, 8 ঘন্টা ডিউটির পরে কিন্তু আপনি বাইরেও কাজ করতে পারবেন। তো ভিউয়ার, আপনারা যখন ভিসাতে আসবেন, যে কোনো ভিসাতে যদি কোম্পানি ভিসা আসেন, এই 60টি কোম্পানির মধ্যে যদি আপনি যে কোনো একটি কোম্পানিতে আসেন, তাহলে আপনার ভিসাতে অবশ্যই এই কোম্পানির নাম দেখে আসবেন।
কারণ এই কোম্পানির নাম না দেখে যদি অন্য কোম্পানিতে আপনি আসেন, আপনাকে বলা হলো যে আল জুমাইয়া কোম্পানির ভিসা, কিন্তু আপনি আপনার ভিসাতে দেখতে পাচ্ছেন এটা অন্য কোম্পানির নাম লেখা রয়েছে, তাহলে মাথায় নিতে হবে এটা কোনো সাপ্লাই কোম্পানি। তো ভিউয়ার আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো অনেক প্রবাসী ভাই আমাকে অনেকদিন ধরে প্রশ্ন করতেছিল যে ভালো কোম্পানির নামের তালিকা জানানোর জন্য, কারণ তারা অনেকেই বর্তমানে নতুন ভিসায় এসে কিন্তু সাপ্লাই ভিসাতে ফেসে যাচ্ছে, যার কারণেই আজকের এই ভিডিওটি তৈরি করা। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং সকলকে এই ভিডিওটি সম্পর্কে জানার উপকৃত করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।